সংকটকালীন এই উদ্যোগটিতে কাজ করছেন দলটির নাট্যকর্মীরা। প্রথম ক্রেতা হিসেবে এই ভ্যানের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। মহড়া কক্ষ থেকে শুরু করে প্রপস, সেট সহ সবকিছুর সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে একজন নাট্যকর্মীর। করোনাকালে অনেকেই হয়েছেন কর্মহীন, ফলে প্রতি মাসে মহড়া কক্ষের ভাড়া মেটাতে হিমশিম খাচ্ছেন দলটির সদস্যরা। এ অবস্থায় প্রাঙ্গণে মোর কার্যালয় ধরে রাখতে এবং সহকর্মীদের অর্থ সংকট মেটাতে চালু করা হয়েছে প্রাঙ্গণে মোর থিয়েটার ভ্যান, এমনটাই জানান দলটির পরিচালক নুনা আফরোজ। সবজি বিক্রি কেন, এটি খুব একটি সহজ কাজ, ইনভেস্ট কম লাগে, এটি নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন মানুষ এটি কিনবেই, তাই এই কাজটি করা। আর শিল্পকলা একাডেমির সামনে সবজির ভ্যান নিয়ে দাঁড়ানো, এটি আমাদের একটি প্রতীকী প্রতিবাদ, কারণ আমাদের গভর্নমেন্ট আমাদের জন্য তেমন কিছু ভাবেননি। শুধু একবার লক্ষ লক্ষ সংস্কৃত জনদের মধ্যে 5,000 জনকে 5,000 টাকা করে সহায়তা করেছেন, তারপরে তারা কেমন আছেন সে ভাবনা কি ভাবেননি। এদিকে দেশের সব কিছু চালু হয়েছে, কেবল বন্ধ রাখা হয়েছে মঞ্চ নাটকের প্রদর্শনী। নাট্যকর্মীদের বাঁচিয়ে রাখতে প্রদর্শনীর বিভিন্ন স্থান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাঙ্গণে মোড়ের দলপ্রধান অনন্ত হীরা। আজকে হাট বাজার মার্কেট থেকে শুরু করে সরকারি বেসরকারি দপ্তর সমস্ত কিছু খুলে গেছে, দেশে গরুর হাট হচ্ছে, সবই চলছে। এখন একজন থিয়েটারের মানুষের অগ্রাধিকার তো থিয়েটার, আমি মনে করি যে এখন আমাদের নাটকের হলগুলো খুলে দেওয়া উচিত। ঘরে বসে দলের কাজ শিরোনামেও চলছে দলটির সাংগঠনিক কার্যক্রম, এমনটাই জানান নাট্যকর্মী নুনা আফরোজ ও অনন্ত হীরা। 2019 কাঠমান্ডু এসি গেমসে প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ বাংলার সুইমাররা। 2016 শিলং গুয়াহাটি থেকে এসেছিল দুটি স্বর্ণ, সেখানে 2019 এসে বাংলার সুইমারদের সন্তুষ্ট থাকতে হয়েছে 3 সিলভার ও 10টি ব্রোঞ্জ নিয়ে। কর্তারা জানিয়েছিলেন গেমস শেষে নতুন পরিকল্পনায় এগোবে ফেডারেশন, সে আশায় ছাই ঢেলেছে করোনা। পুরো সুইমিং কমপ্লেক্সের কর্মচাঞ্চল্য থেমে গেছে দাপ্তরিক সকল কাজ। এখন কর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুশীলনটা শুরু করতে, কিন্তু সেটি নির্ভর করছে সরকারের নির্দেশনার উপর। আমাদের তো আসলে কার্যক্রম বন্ধ, আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছি যাতে আমরা ট্রেনিং ক্যাম্প চালু করতে চাই, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাইলে আমরা ট্রেনিং ক্যাম্প চালু করবো। আর আপাতত আসলে ট্রেনিং ক্যাম্পটা বন্ধ হয়েছে, চালু করতে চাই। আমাদের ন্যাশনাল টিমের যে সব প্লেয়ার আছে এদের আমরা ট্রেনিং ক্যাম্পের আওতায় আনতে চাই। ফেডারেশন মন্ত্রণালয় বরাবর অনুশীলন শুরুর আবেদন জানিয়ে চিঠি দিলেও সে প্রক্রিয়া যে ঈদের আগে শুরু হচ্ছে না সেটি এক কথায় স্পষ্ট। তবে শঙ্কার সবচেয়ে বড় জায়গার নাম খেলোয়াড়দের ফিটনেস, কারণ অনুশীলন শুরু করলেও খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতি কাটাতে লেগে যেতে পারে কয়েক মাস। এমন বাস্তবতায় কর্তাদের আরও বড় দুশ্চিন্তার নাম স্পন্সর, কারণ ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর বর্তমান বাস্তবতার উপর। তবে এমন শঙ্কা কেটে যাবে বলে বিশ্বাস সুইমিং ফেডারেশন কর্তাদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।